আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি মেহেদী হাসান রিপন চলে আসছি আপনাদের মাঝখানে একটা কাস্টমাইজ ব্যাটের আপডেট ভিডিও নিয়ে। বিষয় হচ্ছে আজকে আমি আপনাদের যে ব্যাটটা দেখাবো সেটা হচ্ছে লাল কাঠের 3D স্টিকার দিয়ে কিছু কাস্টমাইজ করা ব্যাট। মূলত যেই স্টিকারগুলো প্রফেশনালি খ্যাপ্লিয়াটা ইউজ করে থাকে 3D স্টিকার, ওভারঅল সবাই এই স্টিকার সম্পর্কে অবগত আছে এবং কি এই ব্যাট কাস্টমাইজ ব্যাট সম্পর্কে সবাই অবগত থাকার কথা ইনশাআল্লাহ যারা ক্রিকেট খেলে। সেকেন্ড কথা হচ্ছে প্রতিটা ব্যাটে আমাদের আজকে যে কাস্টমাইজ ব্যাটটা দেখাচ্ছে এটার মধ্যে ইউজ অনেক ধরনের স্টিকার হয়ে থাকে। এডিডাস স্টিকার হয়, সিএট হয়, এমআরএফ হয়, এসজি হয়, এসএস হয়, বিভিন্ন ধরনের স্টিকার হয়ে থাকে ইনশাআল্লাহ। হ্যাঁ, এই ব্যাটটা হচ্ছে একদম রিজনেবল প্রাইসে আমরা অরিজিনাল গ্রিপ দিয়ে, অরিজিনাল কেস খাজা কোম্পানির গ্রিপ দিয়ে রিজনেবল প্রাইসে আপনাদের জন্য নিয়ে আসছি এবং এটা টোটাল হিউজ পরিমাণ মোটা। ভিউয়ার্স যদি সামনে থেকে না দেখেন বুঝতে পারবেন ইনশাআল্লাহ, টোটা অনেক মোটা এবং বডি শেপটা হিউজ পরিমাণ কার্ভ করা আছে, যতটুকু একটা খ্যাপের জন্য প্রয়োজন। অনেকে মোটামুটি কার্ভ পছন্দ করে তাদের জন্য এই ব্যাটটা আমি সাজেস্ট করি। আর তাছাড়াও হচ্ছে আমাদের এই ব্যাটটা 3D স্টিকার দিয়ে লাল কার্ডের কাস্টমাইজ করা একদম রিজনেবল প্রাইসে দিচ্ছে। যারা রহমত স্পোর্টসের পেজ থেকে এই ব্যাটটা ক্রয় করবেন ইনশাল্লাহ তাদের জন্য মাত্র 2200 টাকা রাখতেছি। এটার মধ্যে বিভিন্ন ধরনের স্টিকার হয়ে থাকবে, বিভিন্ন ধরনের ওয়েট থাকবে, বিভিন্ন ধরনের শেপ থাকবে ইনশাল্লাহ। ভিউয়ার্স কেউ যদি নিতে চান অবশ্যই রহমত স্পোর্টসের ডেসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে, ব্যাটের স্ক্রিনশটটা মেরে আমাদের আপনি ছবি দিবেন, আমরা আপনাকে ভালো ব্যাটটা একটা সাজেস্ট করে দেবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।